हाय फ्रेंड वेलकम बैक टू माय चैनल जयिता चले नतुन आरेकटा ब्लगर साथे तो आशा करी सबाई खूब भालो आछेन आमराओ भीषण भालो आछि तो आज बृहस्पतिवार फाइनली आज के भैक्सिन नीते जाच्छी कोविडेर जे भैक्सिन से भैक्सिन आमी आर छेले नीते जाच्छी तो भाबलाम सकाल बेला आमी आमार ब्लगटा शुरू करी ताई शुरू करे दिलाम जानि ना कतटुक कि देखाते पारबो तबे चेष्टा करब देखते थाकुन आमार ब्लगटा ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখতে থাকি খুব সোজা সরল আজকে তেমন কিছু রান্নাবান্নিও করব না কারণ আজ বৃহস্পতিবার ছিল সকালবেলা উঠে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে স্নান টান করে আমি এখন মোটামুটি রেডি এবার একটু ডাল আলু ভাজা ভাত করব খাবো দাবো চলে যাব আমাদের ওখানে একটা টাইম দিয়ে যায় একটার সময় যেতে বলেছে তো আমরা একটা থেকে দেড়টার মধ্যে তো আমরা চলে যাব সেই কারণেই খুব তাড়াতাড়ি ছোটখাটো ব্লগ তো চলুন দেখতে থাকুন আমি সারা দিন টুকিটা কি কি করতে থাকি না থাকি জানি না পরে আবার ভ্যাকসিন দিলে বলে শরীর খারাপ খারাপ হয় জানি না হবে কি না তো তাও তো চলুন আমার সঙ্গে থাকুন চলুন আমি এখন রান্নাঘরে যাব দেখি ডাল আলু ভাজাটা করব ওটাই খুব সিম্পল তাও সাথে থাকুন তো আজকে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে খুব সোজা সাদা রান্না একটুখানি ভাত বসিয়েছি ডাল আর হচ্ছে আলু ভাজা এটাই আমরা খাবো কারণ তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে একটার মধ্যে তাই জন্য তাড়াতাড়ি খেয়ে চলে যাচ্ছি ফাইনালি ভ্যাকসিনটা নিতে তো হবেই তো আজকে নেব যেহেতু ছেলে এসেছে ভাবলাম একসঙ্গে নিয়ে নিই তাই যাব তো চলুন এই সোজা সিদে টুকিটাকি কতটুক কি দেখাতে পারবো জানি না তবে ওখানে যা গিয়ে যদি সম্ভব হয় আমি ভিডিও করবো আদারওয়াইজ যে আমি ভ্যাকসিনের এখানে এসেছি তেমন কিছু ভিডিও করতে পারছি না ছেলে একটুখানি করেছে অনেক লোক আছে আমরাও ভেতরে বসে আছি তো দেখি কখন আমাদের নাম ডাকে তো ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে তারপরে এসে শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম তারপরে মনে হলো কি যে না এখন তো মোটামুটি ঠিক আছি যদি কালকে বেশি শরীর টরীর খারাপ করে তো এখন একটু সবজি টবজি কেটে কুটে গুছিয়ে রাখি কারণ যদি সম্ভব হয় কালকে সেটা রান্না করে খেতে হবে তার জন্য এখানে লঙ্কা টঙ্কা আনা ছিল ওগুলো গুছিয়ে রাখা হয়নি এখন বোটা টোটা ছাড়িয়ে নিচ্ছি আমি লঙ্কাগুলো এইভাবে বোটা ছাড়িয়ে রাখি অনেক দিন যায় একটা কোট নিচে একটা টিস্যু দিই ওপরে একটা টিস্যু দিই আর লঙ্কা একদম ঝাললেই আমি সরু মোটা দুটোই নিয়ে এসেছি যে কোনটায় ঝাল হবে তো যাই হোক আমি একটু এই কাজবাজ গুছিয়ে রাখার চেষ্টা করছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বৃহস্পতিবার আমি এগুলো করে গুছিয়ে রাখি তো এই যে আমার ফ্রিজে কতগুলো গাঁটি কচু ছিল আমি এখানে গাঁটি কেটে নিচ্ছি একটু পটল কাটবো এই আদা রসুনও ছাড়িয়ে পেস্ট করা থাকে কিন্তু আমার ফ্রিজ একদম ফাঁকা কিছু মশলা করা নেই তো আমার ফ্রিজে এমনি রসুনও নেই আদা একটু আছে মনে হয় সেটাই কেটে গুছিয়ে রেখে দেবো কালকে যদি পারি তো ওটাকে আমি পেস্ট বানিয়ে নেব তো দেখতে থাকুন টুকিটাকি কাজবাজ আর কি এই তো ছাড়িয়ে গুছিয়ে রেডি করে নিই তারপর রাত্রিবেলা কি খাওয়া দাওয়া করি না করি আমার আগের দিনের একটু চিকেন আছে ওটা রিজু খেয়ে নেবে ভাত দিয়ে আর আমি একটু ব্রেড এনেছি কলা আছে ব্রেড কলা একটু ডিমের পোস্টচ করে আমি খেয়ে নেবো তো এই দিয়ে হয়ে যাবে এই যে এই পটলগুলো দেখুন কি লম্বা লম্বা বড় বড় এই পটলও কটা কেটে রাখি একটু ভাজা করার জন্য কালকে করব আজকে না এত ইয়ে কি বলবো একটু করে গুছিয়ে রেখে দিলে যদি একটু ইয়ে হয় তো যাই হোক আসার সময় কলা কিনেছি তারপরে কি বলে পাউরুটি তারপরে হচ্ছে আনারস ছেলে আস্তে আস্তে সব এগুলো কিনে টিনে নিয়ে এসেছি তা আমি একটুখানি এই শরীরটা কীরকম ঢেস ঢেস করছে ভালো লাগছে না তবুও করতে হবে তাই করে গুছিয়ে রেডি করে রাখি কালকে রান্না করব আমি এমনিতেও আগের দিন একটু কেটে গুছিয়ে রাখি প্রিপারেশান রেডি থাকে সকালে উঠে রান্না করতে সুবিধা হয় তো সেটাই করছি এই যে আদাটা কাটছি আদাটাও কেটে নিই দেখুন আদা তারপরে কি বলে আমি না এখানে ডিরেক্ট ভয়েস দিয়েছিলাম বাট আমার সেই ভয়েসটা একদম শোনা যাচ্ছিল না যার জন্য আমাকে আবার পরে ভয়েস ওভার দিতে হয়েছে তো জানি না কেন ওটা দূরে স্ট্যান্ডে লাগিয়ে আমি ভিডিওটা করছিলাম সেই কারণে নাকি জানি না মাইক ফিট করা ছিল না হয়তো সেই কারণে আমার এই ডিরেক্ট ভয়েসটা দেয়া যায়নি
তো যাই হোক আমি এই কাটা গোছানো এগুলোই রেডি টেডি করে নিচ্ছি। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার সময় তখন যদি সম্ভব হয় শরীর দেয় তাহলে অবশ্যই আমি ভিডিওটা এন্ড করব। তো দেখতে থাকুন, আমি কাজ বাসটা সেরে গুছিয়ে রেডি করে রাখি। এই যে এখানে একটু কাঁঠালি, কলা, এটা একটু কাঁচা কাঁচাই এনেছি, কারণ এটা থাকতে থাকতে পাকালে কি সব পেকে যায়, নষ্ট হয়, কালো হয়ে যায়। একটু থাকতে থাকতে একটা একটা পাকে আর এইভাবে এনেছি। আর এনেছি এই যে একটা আনারস, বেশ বড় সাইজের, এটা আমার ছেলের খুব ফেভারিট। আর এনেছি ও আনারসি চিকেন। এটা দেখুন পরের দিন সকালে, সকালে মানে দুপুরবেলা, কারণ আমি আর কালকে ভিডিওটা করতে পারিনি, রাতে অনেক জ্বর এসে গেছিলো 102.3। আজকে সকালেও কিন্তু প্রায় এখন 1:30-2 বাজে, আমার ভাবছি তো করতেই হবে, কালকে কেটে রেখেছি ছেলে খাবে, তাই আমি এখন রান্নাঘরে এসেছি খাবার বানাতে, কিন্তু জানি না কতটুকু কী করতে পারবো। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, জ্বর একদম 102 কমছে না, প্যারাসিটামল খাচ্ছি, তারপরেও যাই হোক। এই দেখুন দুপুরেও আমি রান্নাটা কমপ্লিট করতে পারিনি, ছেলেকে ঘি মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে আমি যেরম রান্না বসিয়েছিলাম গ্যাস ফ্যাস এইভাবে রেখে শুয়ে পড়েছিলাম। এখন 6:30-7 বাজে সন্ধ্যাবেলা, আমি বললাম না এখন উঠে আমি একটু প্যারাসিটামল খেয়ে P650 খেয়ে শুয়ে পড়েছিলাম, এখন উঠে এগুলো কমপ্লিট করব। দেখি এই যে ছেলে খেয়ে রেখে দিয়েছে, এই মাছটা বানাবো আর এই সবজিটা করব, করে রেডি করে গুছিয়ে রাখবো এই আর কি। শরীর তো আর সাথ দেয় না, কিন্তু কাজ তো আর বসে থাকবে না, ওটা করতেই হবে। তো এই যে আমি এখানে ওই গাঁটি কচু আলুর ওটা একটা করে নিচ্ছি, আর মাছটা ভাবছিলাম মতেই দেবো, কিন্তু না, আলাদা করে মাছটা একটু সর্ষে দিয়ে ঝাল করে দেবো, ছেলে খাবে। আর এই যে এটা কাটতেই হবে, আজকে রাত হলেও আমাকে এটা কেটে দিতে হবে, কারণ সে প্রচণ্ড রেগে গেছে, কালকেই বলেছিল কাটেনি, আজকে দেখি কী করে কাটবো জানি না। এটা কাটতে আমার খুব কষ্ট হয়, আমি কাটতে পারি না, এটা বিরক্ত লাগে, এটা কাটা খুব কঠিন। তাও তো দেখুন এটা কাটার চেষ্টা চলছে, চপার দিয়ে মেরে মেরে কীভাবে কাটছি, কতটুকু কাটতে পারবো জানি না, চেষ্টা করছি। প্রচণ্ড রস, এত ভালো না এটা, দেখি। আর এটা আমার মনে হয় ধারও নেই, জানেন তো, কীভাবে কাটবো বুঝতে পারছি না। দেখি কাটতে তো হবে, কেটে ওকে দিতেই হবে, সে নাহলে ভীষণ রেগে যাবে, বলছে কিনে নিয়ে এসে তুমি কি ওটা ফেলে দেবে, নষ্ট করবে, এইসব বলছে। তা আমার শরীর দিচ্ছে না, বাট তাও আমার এটা করতে হচ্ছে, মানে পাচ্ছি না, গা হাত মনে হচ্ছে আমাকে কেউ পিটিয়েছে, এত ব্যথা। জানি না ভ্যাকসিন দিলে এরম কারো কারো হয়েছে কিনা আমি জানা নেই, কারোর যদি এরম হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন। তো মানে ভীষণ ইয়ে, ও কিন্তু ও দিয়েছে, ওর ওরকম কিছু হলো না, ও মোটামুটি ঠিক আছে। আজকে দুপুরে একটু ওর জ্বর জ্বর এসেছিলো, বাট এমনি ও ঠিক আছে। আমার এতটাই শরীরটা খারাপ করে দিল কেন বুঝতে পারছি না। দেখুন প্রচণ্ড কষ্ট করে কাটছি এটা আমি, মানে আমার ওটা ধারও নেই, আর এটা এত বড়, আমি এটা সামলাতেই পারছি না, তার মধ্যে চারিদিক দিয়ে রস একদম বেরিয়ে চলে যাচ্ছে, জানেন না। তো এই ফাইনালি আমি এটা কেটেছি, আর আমার এই যে মাছ আর ওই গাঁটি কচুর ঝোলটাও বানানো হয়ে গেছে। তো চলুন আজকে এই পর্যন্ত, এর মধ্যে ঢেলেছি কেন, আজকে রাতে যদি খায় তো খাবে, নইলে ফ্রিজে দিয়ে দেবো, কালকে খাবে। ওর জন্য একেবারে মাইক্রোওভেনে গরম করতে সুবিধে, তাই একেবারে এই বাটিতেই ঢেলেছি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, গুড ইভিনিং।